ডিপ্রেশন আমাদের হয়েছে। এখন আমরা চেষ্টা করছি যে এই আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্ম পরিকল্পনা করবো, আমরা বসবো, বসে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করবো, তারপরে আমরা কাজ শুরু করবো। অগ্রের দিকে ধরেন পুলিশের আইন তো হলো পুলিশের একটা 1861 সালের আইন, তারপরে তো পুলিশ রেগুলেশন বুক হলো 1943 সালে, এগুলো তো ধরেন তেমন কোনো পরিবর্তন হয়নি। তো আমরা আমরা অনেকেই এই ব্যাপারে কাজ করেছি, সুতরাং আমরা সবার মতামত নেব, বিশেষ করে পুলিশ অফিসার প্লাস আমাদের যারা জনসাধারণ উপকার ভোগী এবং যারা এক্সপার্ট যেমন লয়ার বা ইভেন আপনাদের কাছে পরামর্শ চাইব, যাতে পুলিশ একটা আমরা চাই যে একটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী একটা কাজ করুক, বিভাগ কাজ করুক, জনসাধারণের যাতে সেবা দিতে হয়, মুখ্য উদ্দেশ্য হয় জনসাধারণকে সেবা দেওয়া, সেভাবে পুলিশ বাহিনী এবং আমরা আশেপাশের দেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের আজকাল তো সব বই পাওয়া যায়, খবর পাওয়া যায় এবং ইন্টারনেটে পাওয়া যায়, এবং আমরা সবাই প্রায় বিদেশে পড়াশোনা করছি, আমি করেছি, ওনারা অনেকে করেছেন, সুতরাং আমরা একটা মোটামুটি ধারণাও আছে যে বিদেশে কিভাবে পুলিশ বিভাগ কাজ করে, সেখান থেকে আমরা বেস্ট প্র্যাকটিস আমরা নেওয়ার চেষ্টা করবো, আলোচনার মাধ্যমে বেস্ট প্র্যাকটিস। না না, আমরা সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমরা শুধু সুপারিশ করবো যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো দেশে বললাম 1861 সালের আইন মানে দেড়শো বছর হয়ে গেছে, সেখানে এটা আধুনিকরণ করা উচিত। আমরা কিছু কিছু ধারা বলে দেবো যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা হচ্ছে এবং আমরা মনে হয় পরিবর্তন করা দরকার। সিভিল সোসাইটি হলো আমাদের এক নম্বর, তারপর হলো মিডিয়া, বোধ প্রিন্ট মিডিয়া এবং আপনার ইলেকট্রনিক মিডিয়া, তারপরে হলো জনসাধারণ, তারপরে এমনকি যারা ইভেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছাত্র তাদের সঙ্গে আমরা বসবো, তাদের কাছ থেকেও মতামত দিব। শিক্ষিত লোক যেখানে আছে, দেখুন ইন্টেলিজেন্স নিয়ে যেখানে আছে, আমরা মোটামুটি গ্রুপ বিভিন্ন গ্রুপের সঙ্গে আমরা করবো, আর ফাইনালি হয়তো চেষ্টা করবো, আমরা চিন্তা করছি সময় পারমিট করলে আমরা একটা ওয়েবসাইটও দিব যে যাতে জনসাধারণ তাদের মতামত দিতে পারে, আমাদেরকে এমনি ইন্টারনেটও পাঠাতে পারে, আমাদেরকে লিখিতভাবে জানাতে পারে, যাতে আমরা একটা ওই কিছু প্রশ্ন দিব, একটা একটা প্রশ্ন, সেই প্রশ্নগুলোর ওনারা জবাব দেবেন। তো সময় আমাদের যেহেতু লিমিটেড 3 মাস, খুব বেশি বাড়াতে পারবো না, খুব বেশি সম্ভব হবে না। আর সুপারিশ হবে 3 ধরনের, একটা হলো সংক্ষিপ্ত সময় যেটা ওনারা করতে পারবেন, সরকারের যারা ইচ্ছুক হলে ওনারা সন্তুষ্ট হলে খুব দ্রুত এমনকি ছোটখাটো আইনও পাস করতে পারবেন অর্ডিনেন্সের মাধ্যমে, খুব সহজ। আর রুল তো আরো সহজ, রুল পাস করার জন্য এই ইআই যথেষ্ট, মানে এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যিনি অ্যাডভাইজার উনি যথেষ্ট, উনি অন্য ধরনের রুল চেঞ্জ করা যায়।